হ্যাঁ তো সমস্যা তুমি লাইনে যাও জুস খাইয়ে তাদের অনুষ্ঠান ভাঙ্গালাম তারা অনেকেই অসুস্থ আছে এখন আমাদের প্রথম কাজ হবে এই সকল শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করা সেজন্য আমাদের প্রয়াস আছে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র সংগঠনগুলো থেকে সকলই সোচ্চার আছে আমাদের প্রক্টোরিয়াল টিম সহ অন্যান্য প্রচেষ্টা যেন তারা আছে আমাদের এই শিক্ষার্থীরা যারা নিজেদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে সংকটাপন্ন করে এই ধরনের একটি দাবি উত্থাপন করেছিল তো ফলে এখন আমরা তাদের একটু যত্ন নেব যাতে আমাদের শিক্ষার্থীদের স্বাভাবিক সাবলীল জীবনে প্রবেশ করতে পারে না এটি তো আমরা গত গতকালকেরই আমরা বলেছি যে এই যখন তারিখটি নির্ধারণ করা হয়েছিল। তখন একটু গভীরভাবে ভেবে দেখলে হয়তোবা এই সংকটটুকু আমাদের মোকাবেলা করতে হতো না তবে এত সত্ত্বেও আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ দেব এবং সরকারের সংশ্লিষ্ট অন্যান্যদেরকে ধন্যবাদ দেবো যারা এই কাজটি করেছেন যেমন আমি একজন সংসদ সদস্যের কথা জানি শ্রী পঙ্কজ দেবনাথ যে সকাল থেকেই আমাকে বিষয়গুলো সবসময় জানাচ্ছিল যে কখন কীভাবেই হয় কেন আমাদের শিক্ষার্থীদের জীবন যখন সংকটাপন্ন তখন আমাদেরকে এই বিষয়টি খুব ভাবিয়ে তুলছিলো এই বিষয়টি আমাদের খুব সিরিয়াস একটি কনসার্ন ছিল আর অন্য একটি বিষয় সেটি হলো যে একটি অসাম্প্রদায়িক মানবিক মূল্যবোধ সেটি তো আছেই যেটির যে মূল্যবোধের প্রতি আমাদের শ্রদ্ধা প্রদর্শন খুবই জরুরি সেই বিষয়ের জন্য আমরা সোচ্চার ছিলাম আবার শিক্ষার্থীদের যৌক্তিক বক্তব্য সেগুলো তারা অহিংসভাবে গণতান্ত্রিক রীতিনীতি অনুসরণ করে যে উপস্থাপন করেছে এটির একটি ইতিবাচক প্রভাবও সমাজের সব স্তরে পড়বে বলে আমার ধারণা আমাদের সকলে সহযোগিতা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সচেতন শিক্ষার্থী হিসেবে আপনারা আপনাদের পাশে ছিলেন আমি মিডিয়ার বন্ধুদের জানাতে চাই আপনারা সবসময় আমাদের হেল্প করেছেন সাহায্য করেছেন এই আমরা ধন্যবাদ জানাই মমতামাই নেত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য নেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে তিনি এটি এটির বিষয়ে পদক্ষেপ নিয়েছেন এবং তিনি ধন্যবাদ জানাই শিক্ষামন্ত্রীকে যে তিনি এক তারিখের যে এসএসসি পরীক্ষা সেটি পিসি দিয়েছেন জন্য তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই আমি আমি কৃতজ্ঞতা ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি সি মহোদয়কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিকে আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই জগন্নাথ হলের প্রাধ্যক্ষ আমাদের সকলের প্রিয় অধ্যাপক ডক্টর মিহিরলাল শাহ সারকে এবং সহ আবাসিক শিক্ষক যারা রয়েছে সকলকে ধন্যবাদ জানাতে চাই এবং সেই সঙ্গে আমি সবারকে ধন্যবাদ জানাতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যারা আপনারা আমাদের পাশে ছিলেন সবাই মিলে যারা আমরা এই অনুশনটা এই আন্দোলন করতে পেরেছি আমি ধন্যবাদ জানাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত সামাজিক সাংস্কৃতিক সংগঠন যারা আমাদের পাশে ছিলেন শিক্ষক সমিতি আমাদের পাশে ছিল আমরা আমরা কৃতজ্ঞতা কৃতজ্ঞতা প্রকাশ করছি নির্বাচন কমিশনের প্রতি তবে তাদেরকে আমি আর কথা বলতে চাই আপনারা ভবিষ্যতে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ভাববেন যাতে এসব সিদ্ধান্ত নিলে আপনারা মানে বাংলাদেশের সম্প্রীতি নষ্ট হয় বাংলাদেশের ধর্মীয় ভাগ্যামির্য নষ্ট হয় বাংলাদেশের সমৃদ্ধি নষ্ট হয় যা বাংলাদেশের যে সাম্প্রদায়িকতা সেটি বিরাজ পায় এরকম কোনো কাজ আপনারা করবেন না আমি আমি ধন্যবাদ জানাতে চাই সব আমার ভাই বন্ধুদের যারা আমাদের সাথে একসাথে মিশে বিশেষ ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের সাথে মিশে আজকে অনশন করেছে যারা আমরা পঞ্চান্ন ঘন্টা টানা এক টানা খাইনি কিছু এটি আমাদের জন্য অনেক বড়ো একটি প্রাপ্তি যে মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের বিশ্বাস রেখেছেন আমাদের প্রতি আস্থা রেখেছেন যে আমরা কোনো সহিংস আন্দোলন করিনি আমরা সবাই মিলে এখানে বসে অনশন করেছি আমরা চেয়েছি যে নির্বাচন এবং পূজা এই দুটি উদযাপনের জন্য আমরা সুন্দরভাবে উদযাপিত করতে পারি সেটি ছিল আমাদের মূল লক্ষ্য আমি ধন্যবাদ জানাই আপনাদের সকলকে যারা আজকে এখানে উপস্থিত আছেন এবং যাদের নাম আমি বলতে পারলাম না তাদেরকেও আমি ধন্যবাদ জানাই অনেক কিছু আমি হয়তো ভুলে গেছি আমার এখন মনে পড়তেছে না সকলকে ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন